হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা আমাকে কমেন্ট করেছ যে আমার ইনস্টাগ্রাম রিলসের ট্রানজিশনে যে টিউটোরিয়াল সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো ফাইনালি আজকে ইনস্টাগ্রাম রিলস ট্রানজিশনের যে টিউটোরিয়াল আবার নিয়ে চলে এসেছি যেহেতু পুরো এডিটিংটা আমি ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না পুরো ভালো করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো কারণ স্কিপ করলে কিন্তু একদম পারবে না এডিট করতে ঠিক আছে যেহেতু আজকের এডিটিং ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে তার জন্য আজকে বেশি ভাট বকবো না চুপচাপ চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো ফার্স্টে আমি যে সংটাকে ট্রানজেকশনটা করব সেটাকে ডাউনলোড করে নিতে হবে তার জন্য ইনস্টাগ্রামে আমি সেভ করে রেখেছিলাম একটা সং সেটাকে লিঙ্কটাকে কপি করে নিলাম লিঙ্কটা কপি হওয়ার পর আমি ইনস্টাগ্রামটা ক্লোজ করে নেব অ্যান্ড আমার সাফারিটা ওপেন করে নেব তারপরে গুগলে আমি সার্চ মারব ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড ওখানে অপশন আসবে আর যেমন আমার এসেছে স্ন্যাপ ইনস্টা এখানে আমি কপি করা লিঙ্কটাকে পেস্ট করে দেব আর ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার ভিডিওটা চলে আসবে আর সেখানে ডাউনলোড ভিডিওতে ক্লিক করতে হবে তারপরে আবার ডাউনলোড অ্যান্ড ভিউর অপশন থাকবে সেখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা ডাউনলোড করার পর আমাদের এডিটিং এর পালা এবার চলে গেলাম আমি সেটিংসে আর ওখান থেকে ভিপিএনটাকে অন করে নিলাম তারপরে আমি ওপেন করে নেব আর ওখানে নিউ প্রোজেক্টে ক্লিক করে এখানে বিফোর অ্যান্ড আফটার যে ভিডিও ক্লিপটা সেটাকে আমি সিলেক্ট করে নেব নেক্সট আমি অ্যাডে ক্লিক করে দেব তো আমার বিফোর অ্যান্ড আফটার ভিডিওটা চলে আসবে নেক্সট আমি অডিওতে ক্লিক করে এক্সট্রাক্টেড গিয়ে ভিডিওটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নেব তাহলে সংটা ইম্পোর্ট হয়ে যাবে আর দেখতে হবে যাতে আমাদের বিফোর ভিডিওটা যেন সঙ্গ এর সাথে ম্যাচ থাকে নেক্সট আমি ট্রানজিশনটা স্মুথ করার জন্য বিফোর অ্যান্ড আফটার ভিডিওটাকে ভালো মতো কাট করে নেব দেন আমি আফটার ভিডিওটাকে ক্লিক করে একটু ড্র্যাগ করে নেব আই মিন একটু জুম করে নেব যাতে বিফোর অ্যান্ড আফটার ভিডিওটা ভালো মতো ম্যাচ হয় তাহলে ট্রানজিশনটা স্মুথ হবে তো ড্র্যাগটা করার জন্য সিম্পলি তোমাদের ভিডিও ক্লিপটাকে ক্লিক করতে হবে অ্যান্ড তোমরা স্ক্রিনে ওটা যে ইচ্ছা মতো ড্র্যাগ করতে হবে নেক্সট ভিডিও শেষে যে এন্ডিংটা দেওয়া থাকে সেটাকে আমি ডিলিট করে নেব আর আমি ভিডিওর মুভমেন্টটা ঠিক করব যেটা তোমরা আমার সবসময় মিরর ভিডিওতে দেখো আমি এই পুরো বিফোর ক্লিপটাতে মুভমেন্ট অ্যাড করব। তার জন্য প্রথমে আমি ক্লিপটাকে ক্লিক করে নেব অ্যান্ড দেন আমি কি ফ্রেম অ্যাড করে নেব প্রথমে কি ফ্রেমটা অ্যাড করার পর আমি নিজের ইচ্ছে মতো ভিডিওটাকে ড্র্যাগ করব এখানে তোমরা জুম বা যে কোনো কিছু করতে পারো সাইডে নেওয়া রাইট সাইড লেফট সাইড করতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতো করবে আমি এখানে নিজের মুভমেন্ট অনুযায়ী লেফট অ্যান্ড রাইট করে নেব ফার্স্ট কি ফ্রেমটা অ্যাড করার পর সেকেন্ড যেখানে যেখানে তুমি ভিডিওটাকে মুভমেন্ট করাবে সেখানে নিজে থেকেই কি ফ্রেম অ্যাড হয়ে যাবে তো এখানে আমি আমার মুভমেন্ট অনুযায়ী নিজের ভিডিওটাকে কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি আর সবসময় চেষ্টা করবে কি ফ্রেমটা একটু দূরে দূরে রাখার যারা যারা ক্যাপ এখনো ডাউনলোড করতে পারো নি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে এ আমি লিঙ্কও দিয়ে দেবো গিয়ে চেক আউট করতে পারো সেখান থেকে তোমরা ইজিলি ক্যাপ ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আমার মোটামুটি মুভমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তোমরা আমার করা মুভমেন্টটা একবার দেখে নাও নেক্সট আমি আফটার ক্লিপটাতে যতটা আমার প্রয়োজন ততটা রেখে বাকিটা কাট করে নেব অ্যান্ড আফটার ভিডিওতে স্লো মো আনার জন্য আমি স্পিডে গিয়ে কার্ভে কাস্টমের অপশানে ক্লিক করে নেব এন্ড স্লো মোটা আমার ভিডিও অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে নেব এখানে যে বিটগুলো আছে সেগুলোকে নিচে দিয়ে দিলে সেটা স্লো হয়ে যায় এইভাবে এইভাবেই আমি নিজের ভিডিও অনুযায়ী এটাকে স্লো মোশনটা করে নিলাম এবার আফটার ভিডিওটাতে মুভমেন্ট আনার জন্য ক্লিপটাকে ক্লিক করে প্রথমে কি ফ্রেম দিয়ে নিলাম অ্যান্ড লাস্টে কি ফ্রেম দিয়ে লাস্টের কি ফ্রেমটাকে জুম আউট করে নিলাম যাতে মুভমেন্ট মুভমেন্টটা জুম ইন থেকে জুম আউট হয় আসল ট্রানজিশনটা আমার করা হয়ে গেছে এবার আমার অনেকগুলো ক্লিপ যেগুলো পর পর আসবে সেগুলোকে অ্যাড করার পালা তার জন্য আমি প্লাসের অপশানে গিয়ে গ্যালারি থেকে অনেকগুলো ক্লিপ আমি অ্যাড করে নেব আর সেখান থেকে আমার যতটুক যতটুক পছন্দ হবে সেগুলোকে কাট করে নিয়ে যতটুকু প্রয়োজন অ্যাড করে নিলাম এর মধ্যে ভিডিও করার একটা টিপস তোমাদের দিয়ে দিই যে তোমরা যখন ভিডিও করবে তখন নর্মাল ক্যামেরায় ভিডিও করো স্লোমো ক্যামেরাতে ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হয় না তার জন্য আমি নর্মাল ক্যামেরাতেই ভিডিও করে নিই অ্যান্ড এগুলো ক্যাপক্যাটেই স্লোমো করে নিই আর আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখানে কোনো রকমের ফিল্টার ইউজ করি যারা যারা আমাকে কমেন্টে ফিল্টার ইউজ করা ফিল্টার ইউজ করা অনেক কিছু বলতে থাকো তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আই থিঙ্ক দেখো লাইটের তো একটা ব্যাপার আছে নাকি যেখানে লাইট ভালো হবে সেখানে ভিডিও ভালো হবে বলতে বলতে এখানে আমার সবকটা ভিডিও ক্লিপ অ্যাড করা হয়ে গেছে তারপর আমি প্রত্যেকটা ক্লিপ গুলোকে একটু জুম করে নেব যাতে সব কটা অ্যাডজাস্ট হয়ে যায় অ্যান্ড আমি বারবার চেক করে নিই যে একটার পর একটা মানাচ্ছে কিনা আর যদি না মানায় তো আমি আগে পরে ক্লিপগুলোকে অ্যাড করে নিই সব ক্লিপ অ্যাড করার পর ভিডিওটা এরকম হচ্ছে এবার ভিডিওতে একটু জান দেওয়ার পালা তার জন্য আমি ট্রানজিশনের আফটার ক্লিপ গুলোর মধ্যে সেকেন্ড ক্লিপ থেকে অ্যানিমেশন দেওয়া শুরু করব তার জন্য আমি সেকেন্ড ক্লিপ টাকে ক্লিক করে অ্যানিমেশনে কম্বোতে চলে গেলাম আমি আমার ভিডিও অনুযায়ী ক্লিক করে নিলাম বাউন্স ওয়ানে দেন আমি নেক্সট ক্লিপটাকে ক্লিক করে নেব। আর এখানেও আমি অ্যানিমেশনে কম্বো গিয়ে সিলেক্ট করে নিলাম পেন্ডুলাম ওয়ান্সট ক্লিপটাকে ক্লিক করে আবার কম্বোতে গিয়ে আমি নিলাম পেন্ডুলাম টু টাকে ক্লিক করে আবার অ্যানিমেশনে গিয়ে কম্বোতে গিয়ে আমি সিলেক্ট করে নিলাম স্ট্রেচ অ্যান্ড ডিস্টর অ্যান্ড লাস্ট ক্লিপটাকে ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে আবার কম্বোতে গিয়ে আমি সিলেক্ট করলাম স্লিপ অ্যান্ড স্লাইড টু নেক্সট আমি যেটা করবো আমার যে যে ক্লিপগুলোতে একটু স্লোমো অ্যাড করার দরকার সেগুলোতে আমি স্পিডে গিয়ে কার্ভে কাস্টম অপশনে গিয়ে স্লোমো গুলো অ্যাড করে নেবো এগুলো অবশ্যই তোমাদের ভিডিওর অ্যাকর্ডিং করতে হবে আমার এখানে ভিডিওতে ক্লিপটা শর্ট পড়ছে তার জন্য আমাকে স্লোমোটা অ্যাড করতে হচ্ছে তো অ্যানিমেশনগুলো অ্যাড করার পর ভিডিওটা তোমরা দেখো নেক্সট আফটার ভিডিও ক্লিপটাকে আমি ক্লিক করে স্পিডে গিয়ে কাস্টমে মে কিট স্মুদারে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে নেবো তো স্মুথ স্লো মোশান অ্যাড হয়ে যায় অ্যান্ড লাস্ট ক্লিপটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি স্পিডটাকে একটু কমিয়ে দিচ্ছিলাম আই মিন একটু ওপরের দিকে করে নিলে স্পিডটা একটু কমে যায় তার জন্য আমার ক্লিপটা একটু শর্ট হয়ে গেল যেহেতু আফটার ভিডিওটা একটু সন্ধের সময় আমি শুট করেছিলাম তার জন্য একটু অন্ধকার আসছিল তাই ওখানে আমি একটু অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি জাস্ট অ্যান্ড অ্যাডজাস্টটাকে পুরো লাস্ট ক্লিপ অব্দি আমি স্ট্রেচ করে নেব দেন আমি এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে গিয়ে ওপেনিং অ্যান্ড ক্লোজিং থেকে হ্যালো ব্লার এফেক্টটাকে অ্যাড করে নেব অ্যান্ড যতটুকু আমার ব্লার দরকার ততটা আমি অ্যাডজাস্ট করে কাট করে নেব অ্যান্ড আমাদের ভিডিও কিন্তু রেডি এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট কর আমি সব সময় রেজুলেশন টু কে বা ফোর কে করে নিই অ্যান্ড ফ্রেম রেটটাকে সিক্সটি করে রাখি আর এমবিপিএসটা হাই করে দিই দেন আমি এক্সপোর্ট করে নেব আর আমার এডিটিং কিন্তু ডান তো এইভাবে আমি আমার রিলস ভিডিও এডিট করি এডিটটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটাকে ইনস্টাগ্রামে দেখো নি তারা তারা ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো আর হ্যাঁ এখনো যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো নি তাড়াতাড়ি করে ফলো করে দিয়ে আসো ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো জন্য টাটা